প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও, আশা করি ভালো আছো, সুস্থ আছো ও পরিবারের সাথে নিরাপদে আছো। আজ আমি বাংলা দ্বিতীয় পত্র থেকে পারিভাষিক শব্দ নিয়ে আলোচনা করব। পারিভাষিক শব্দের মান বণ্টন হচ্ছে 10, পরীক্ষায় পারিভাষিক শব্দ অথবা বাংলায় অনুবাদ থাকবে। তোমরা যে কোনো একটি প্রশ্নের উত্তর দিবে, তবে চেষ্টা করবে পারিভাষিক শব্দের প্রশ্নের উত্তর দিতে। এতে তোমাদের মার্কস ভালো আসবে এবং সময়ও কম লাগবে। এর কারণ হচ্ছে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ লিখতে গেলে তোমাকে শব্দ চয়ন, বাক্যের সঠিক ব্যবহার, ভাষার সৌন্দর্য, বানান নানা বিষয় খেয়াল রাখতে হবে এবং সময়ও বেশি লাগবে। সেক্ষেত্রে তোমাদের পারিভাষিক শব্দের উত্তর দেয়াই সঠিক বলে আমি মনে করছি। তাহলে চলো মূল আলোচনায় চলে যাই। পৃথিবীর কোনো ভাষাই স্বয়ংসম্পূর্ণ নয়। পৃথিবীর বিভিন্ন ভাষা থেকে নানা উপাদান গ্রহণের মাধ্যমে ভাষা সমৃদ্ধি লাভ করে। এই সংগৃহীত উপাদানগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো পরিভাষা। যে ভাষায় যত বেশি পারিভাষিক শব্দ রয়েছে সে ভাষা তত বেশি সমৃদ্ধ। তাই বলা যায় কোনো ভাষার সমৃদ্ধি ও প্রকাশ ক্ষমতা বৃদ্ধির জন্য পারিভাষিক শব্দ অত্যাবশ্যক। তাহলে চলো প্রথমেই পারিভাষিক শব্দের সংজ্ঞা জেনে নেই। পরি একটি উপসর্গ যা বিশেষ অর্থে ব্যবহৃত হয়। ভাষা শব্দের পূর্বে পরি উপসর্গ যোগে পরিভাষা শব্দটি গৃহীত হয়েছে। এর আক্ষরিক অর্থ বিশেষ ভাষা, অর্থাৎ পারিভাষিক শব্দের অর্থ হল কোনো ভাষার মধ্যে বিশেষ অর্থে ব্যবহৃত শব্দ বা শব্দাবলী। বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। বস্তুত মূল শব্দের মৌলিক অর্থ ও ভাবের সঙ্গে সঙ্গতি রক্ষা করে এক ভাষার শব্দকে অন্য ভাষায় রূপান্তরিত করে যে রূপ দান করা হয় তাকেই পরিভাষা নামে অভিহিত করা যায়। সাধারণত বিজ্ঞান, দর্শন, রাষ্ট্রনীতি, অর্থনীতি, সমাজনীতি, ধর্মতত্ত্ব, ভাষাতত্ত্ব প্রভৃতি জ্ঞান বিজ্ঞানের প্রয়োজনে ব্যবহারযোগ্য বিশেষ বা বিকল্প শব্দাবলীকে পারিভাষিক শব্দ বলা হয়ে থাকে। অন্যদিকে বিশেষ শিল্পরস সমৃদ্ধ টেকনিক্যাল বিষয় সংবলিত বিদেশি ভাষা থেকে মাতৃভাষায় গৃহীত ও অনুদিত শব্দসমূহকে পারিভাষিক শব্দ বলা হয়ে থাকে, যেমন এয়ারমেল, বিমান ডাক, ক্রাউন, মুকুট, বাউন্ডারি, সীমানা, ফাইল, নথি, অ্যাক্ট, আইন। এবার চলে যাচ্ছি পারিভাষিক শব্দের প্রয়োজনীয়তায়। বাংলা ভাষায় পারিভাষিক শব্দের প্রয়োজনীয়তা অপরিসীম। কেবল বাংলায় নয়, যে কোনো ভাষায় পরিভাষার প্রয়োজনীয়তা অপরিহার্য। প্রয়োজনীয়তাগুলো নিম্নরূপ। জ্ঞান বিজ্ঞানের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর যথাযথ অনুবাদ করতে হলে পারিভাষিক শব্দের প্রয়োজন। পরিভাষার মাধ্যমে অন্যান্য ভাষার শব্দভাণ্ডারের সঙ্গে পরিচিত হওয়া যায়। পরিভাষার মাধ্যমে শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়। অনুবাদের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো যথাযথ শব্দের দুষ্প্রাপ্যতা। সুতরাং এই সমস্যা সমাধানে পরিভাষাই একমাত্র সহায়ক উপাদান। পরিভাষার ব্যবহার
ভাষার গতিশীলতা বৃদ্ধি করে, ফলে ভাষার সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। পারিভাষিক শব্দ বাংলা ভাষার বিকল্প ও সহজবোধ্যতার জন্যই ব্যবহৃত হয়। পারিভাষিক শব্দ বিভিন্ন বিদেশি শব্দের প্রতিশব্দের অভাব দূর করে। অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রাত্যহিক কর্মকাণ্ডের নানা ক্ষেত্রে বাংলা ভাষা ও বাংলা শব্দের ব্যাপক ব্যবহার নিশ্চিত করার জন্য পারিভাষিক শব্দ আবশ্যক। তাই বলা যায়, ভাষাকে উন্নত, সমৃদ্ধ, গতিশীল, আধুনিক, সৃষ্টিশীল এবং শ্রুতিমাধুর্য দানের ক্ষেত্রে পারিভাষিক শব্দের প্রয়োজনীয়তা অপরিসীম। এবার পরিভাষা ও শব্দের পার্থক্য তুলে ধরছি। বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। অন্যদিকে অর্থপূর্ণ ধ্বনি বা বর্ণসমষ্টিকে শব্দ বলে। সব পারিভাষিক শব্দই সাধারণ শব্দ। সব সাধারণ শব্দ পারিভাষিক শব্দ নয়। পারিভাষিক শব্দ বিশেষ বিষয়ভিত্তিক আলোচনায় ব্যবহৃত হয়। সাধারণ শব্দ যে কোনো বিষয় ও আলোচনা কিংবা কথোপকথনে ব্যবহৃত হতে পারে। আমরা এখন দাপ্তরিক শব্দ সম্পর্কে কিছুটা ধারণা লাভ করব। সাধারণত অফিস, আদালতে যেসব শব্দ ব্যবহৃত হয় তাদের দাপ্তরিক শব্দ বলে। যেমন বার কাউন্সিল, আইনজীবী পরিষদ, অ্যাটেন্ডেন্স, হাজিরা, অ্যাসিস্ট্যান্ট, সহকারী, সার্কুলার, বিজ্ঞপ্তি। নানাবিধ প্রয়োজনে পরিভাষা ও দাপ্তরিক শব্দের প্রয়োগ পরিলক্ষিত হয়। জ্ঞান বিজ্ঞানের প্রসারে এসব শব্দ ব্যবহার দিন দিন বেড়েই চলছে। এবার আমি এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট নিয়ে কিছু শব্দের পারিভাষিক শব্দ তোমাদের বোঝার জন্য তুলে ধরার চেষ্টা করছি। শিক্ষার্থীরা ভালোভাবে খেয়াল করবে এবং মনোযোগ দিয়ে শুনবে। অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন। অ্যানালাইসিস, বিশ্লেষণ। অ্যাক্ট অফ গড, দৈব ঘটনা। অ্যাডভাইজার, উপদেষ্টা। ব্যাকওয়ার্ড, অনগ্রসর। বেল, জামিন। ব্যারেজ, বাদ। বয়কট, বর্জন। কেবল, তার। ক্যাটেকার, তত্ত্বাবধায়ক। ক্যাশ ক্রপ, অর্থকরী ফসল। সিভিল রাইট, নাগরিক অধিকার। ডে লাইট, দিনের আলো। ডাইনামিক, গতিশীল বা প্রাণবন্ত। ডিসপ্লে, প্রদর্শন। ডে অফ, ছুটির দিন। এম্বাগো, নিষেধাজ্ঞা বা অবরোধ। আইওয়াস, ধোকা। এক্সট্রাঅর্ডিনারি, অসাধারণ বা অসামান্য। আইউটনেস, প্রত্যক্ষদর্শী। ফ্যাক্ট, প্রকৃত ঘটনা। ফেয়ার প্রাইস, ন্যায্য মূল্য। ফাইল, নথি। ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন, সরাসরি তথ্য বা প্রত্যক্ষ তথ্য। জিস্ট, সারমর্ম বা মূল কথা। গুড কন্ডাক্ট, সদাচার বা সদাচরণ। গুডউইল, সুনাম। গ্রেডিং, মানবিন্যাস। হ্যান্ডবিল, প্রচারপত্র। হারমনি, সাদৃশ্য বা মিল। হিউমিডিটি, আর্দ্রতা। হেড অফ স্টেট, রাষ্ট্রপ্রধান। ইন্টারপ্রিটার, দোভাষী। ইন গুড ফেথ, সরল বিশ্বাসে। ইনোভেশন, উদ্ভাবন। ইম্প্যাক্ট, প্রভাব।
जजमेंट विचार बा राय जॉइंट वेंचर यौथ उद्योग जेलस ईर्ष्यान्वित जस्टिफिकेशन चुक्तिकता कीवर्ड मूल शब्द नो हाउ कौशल बा कला कौशल नॉट गिट कीनोट मूल भाव लिपियर अधिवर्ष लिफलेट प्रचार पत्र लेटर ऑफ इंस्ट्रक्शन निर्देशना पत्र लिस्ट तालिका मैन पावर जनशक्ति मार्क चिन्ह मार्केट प्राइस बाजार दर मिशन अभिजान नोटिस बोर्ड विज्ञप्ति फलक नोट डाउन लिपिबद्ध करा नोटेट विख्यात बा प्रसिद्ध नमिनेट मनोनीत करा ओथ शपथ ऑन डिमांड चाहिदा मात्र बा दाबी अनुजाई ओमिट बाद देया ओवरऑल सामग्रिक पैराग्राफ अनुच्छेद पार्लामेंट जातीय संसद पे प्रापक पुटअप उपस्थापन करा क्वालिटी गुण क्यूब शाड़ी क्विक एक्शन तरित व्यवस्था क्वेश्चन अफ ल आईनगत प्रश्न रैंक पदमर्यादा रेशियो अनुपात रिफाइनारि शोधनागार रिफर्मेशन संस्कार सीपोर्ट समुद्र बंदर सिलेक्शन बाछाई बा निर्वाचन स्किल दक्षता स्टेट अफ इमार्जेंसि जरूरी अवस्था टेक्निकल एडुकेशन कारिगरी शिक्षा टर्मिनेशन अवसान टोकेन प्रतीक टेस्टिमोनियल प्रशंसापत्र अर्बानाइजेशन नगरायन आल्टिमेट चूड़ान्त यूनिक अनन्य यूनिटी ऐक्य वैकेशन अवकाश बा छुट्टी वैगाबन भवघुरे वैलिड बैध वॉलंटियर स्वेच्छासेवी वाकआउट सभावर्जन वेलकम एड्रेस स्वागत भाषण वर्कशॉप कारखाना वाचार प्रहरी एक्सरे रंजन रश्मी जेरक्स प्रतिलिपि मुद्रण जाइलोफोन वाद्यजंत्र विशेष जेंथेक होल्डेटे इयरलि बात्सरिक यथ वेलफेयर युव कल्याण इयर कैलेंडर वर्षपंजी इयर उठान जिरो इन मनोयोग देया जोन अंचल जेब्रा क्रसिंग पथचारी पारापार जुओलजी प्राणीविद्या प्रिय छात्रीरा एतक्षण अनेकगुलो शब्देर पारिभाषिक शब्द सम्पर्के निश्चय तुम्हारा धारणा लाभ करेछो एवं किछुटा हलेओ आयत्ते आनते पेरेछो बर्तमाने बहुल व्यवहारित किछु पारिभाषिक शब्द तुम्हादेर सामने तुले धरछि जा प्रतिनियतई तुम्हारा विभिन्न गणमाध्यमे शुनते पाच्छो पैंडेमिक वैश्विक महामारी क्वारेंटाइन पृथकीकरण बा संगरोध सोशल डिस्टेंसिंग सामाजिक दूरत्व स्थापन इम्यूनिटी प्रतिरोध शक्ति वेंटिलेशन वायुचलन ट्रांजिशन पीरियड क्रांतिकाल आइडेंटिफिकेशन शनाक्तकरण इकोनॉमिक डिप्रेशन अर्थनैतिक मंदा परिशेषे बोलबो पारिभाषिक शब्द एकटी क्लासे शेखा सम्भव नय एगुलो चर्चार विषय तुम्हाके प्रतिदिनी चर्चा करते हबे ताहलेई तुमि पारिभाषिक शब्द आयत्ते आनते पारबे पारिभाषिक शब्देर क्लास आज एखानेई शेष करछि
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মনকে প্রফুল্ল রাখবে। ধন্যবাদ।